আমি মানুষকে আশ্বস্ত করতে চাই সবাইকে, আমরা দায়িত্ব নেওয়ার পরে থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের সরবরাহ যেন আনইন্টারাপ্টেডলি অ্যাভেলেবেল থাকে। আমি উৎপাদক, ভোক্তা এবং আমদানিকারক সবার সাথে কথা বলেছি, রমজানের যে সব জিনিস দরকার আমাদের, চিনি, তেল, ডাল, এগুলার আমদানি যথেষ্ট পরিমাণে গত বছরের চেয়েও বেশি হয়েছে, যার ফলে বাজারে এগুলার অ্যাভেলেবেল আছে। চাল প্রায় 17 লক্ষ মেট্রিক টন চালের মজুদ আছে। আমরা যদি বাজার ব্যবস্থাটাকে স্মুথ করতে পারি, আমার মনে হয় না যে কোনো প্রোডাক্টের ক্রাইসিস থাকবে। আর যারা আমদানিকারক এবং উৎপাদক আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা রমজানটাকে, যেহেতু এটা আমরা দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, এই জায়গাটা সবাই জানি একটু সহানুভূতির সাথে দেখে এবং মানে বাজার নিয়ে কোনো জানি কাজসারি করার কেউ চেষ্টা না করে। আমাদের কারো যদি মজুদদারি বা কেউ যদি কোনো কাজসারি করে বাজার ব্যবস্থাপনায় দাম বাড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিব। কসমিক UPVC উইন্ডো 25-30% পর্যন্ত হিট রিডিউস করে, তাই ঘর থাকে কুল আর ঘরের মানুষও থাকে কুল। কসমিক UPVC উইন্ডো, লক করুন অস্থির দুনিয়া। ভোক্তা অধিকারের কার্যক্রমটা আমরা একটু ডিফারেন্ট এবার করেছি। আমরা দেখেছি যে যারা রিটেল পর্যায়ে যারা বাজার বিপণনে আসে, তারা আসলে যতটা না এই দ্রব্যমূল্য বাড়ানোর সাথে সম্পৃক্ত থাকে, যারা সাপ্লায়ার, আমদানিকারক বা উৎপাদক, ওই যে বললাম সাপ্লাই চেন, সাপ্লাই চেনের জন্য এটা হয়। সো আমাদের ভোক্তা অধিদপ্তর বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং শুধুমাত্র ফাইন করেই স্টপ হচ্ছে না, সোর্সগুলা কি, কোন জায়গা থেকে দাম বাড়ছে, আমরা চেষ্টা করতেছি ওই জায়গাগুলি আইডেন্টিফাই করার। এবং আমাদের শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর না, সরকারের আরও আর্মস আছে, বিভিন্ন এজেন্সি আছে, তারাও কিন্তু সম্মিলিতভাবে আমাদের সাথে কাজ করছে। সরকারের যতগুলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলি এজেন্সি আছে তাদের সাথেও আমরা নিবিড় সম্পর্ক রেখে কাজ করছি। শুধুমাত্র যে ভোক্তা অধিদপ্তর যেটা দৃশ্যমান তা না, এর পিছনেও আরও অনেক মানুষ কাজ করতেছে যাতে কেউ সিন্ডিকেট করে বা কাশসারি করে বাজার মানে ই না করতে পারে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই যে হঠাৎ করে আপনারা কোনো একটা বাজারে 5-10 টাকা বেড়ে গেলে খবরটা ছড়ায় দেন যে বাজারে দাম কম আছে, ওই বাজারওয়ালাও কিন্তু 5-10 টাকা বাড়ায় দেয়। সো এখানে আপনাদেরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ বাজারে 5 টাকা বেড়ে গেল এই নিউজটা যদি আপনারা ফলাও করে ছাপা মানে ই করেন, তাহলে দেখা যায় যে স্পাইরাল এফেক্ট হয়, মানে এই খবরটা পেয়ে যে বাজারে 90 আছে, যে বাজারে 80 আছে, সেও দাম করে দামটা বাড়ায় দিচ্ছে। যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, এটা যেমন বেনিফিট আছে, এটার নেগেটিভ এফেক্টটা বড় আকারে হচ্ছে। যেভাবে আজকে হঠাৎ করে গতকালের থেকে 5 টাকা বা 10 টাকা এক বাজারে বেশি আছে, হয়তো ছিল এক বাজারে, আপনাদের সহযোগিতায় মোটামুটি সব বাজারে জেনে গেছে, মোটামুটি সব বাজারেই একইভাবে বেড়ে যাচ্ছে।